বছরে আমরা অবহেলিত এখন দল ক্ষমতা আমাদের এখনই যদি আমাদের এই অবস্থা থাকে তাহলে যদি কখনো এর পতন ঘটে তাহলে তখন আমাদের কি করতে হবে বলেন বাংলাদেশের বিরোধী দলের উপর দমনপীড়ন বাড়িয়েছে সরকার আইসিসির প্রতিবেদন সাড়ে ছয়টা রাজধানী সহ সারা দেশে বারোটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে দশটি বাস একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি দর্শক শ্রোতা আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব তো দর্শক শ্রোতা কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে তো দর্শক শ্রোতা কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি সাতটা থেকে আজ রোববার সকাল সাড়ে ছয়টা রাজধানী সহ সারা দেশে বারোটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে দশটি বাস একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে রোববার সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অবরোধকারীদের পিকেটিংয়ে আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে ব্যক্তিগত গাড়ি ঘটনা দলের সিনিয়র নেতাদের জানালেও সমবেদনা জানানো তো দূরের কথা এমনকি থানা থেকেও মেলেনি কোনো সহযোগিতা তাই ক্ষোভে দুঃখে শুকনো বিলের মাঝখানে নিয়ে নিজের গাড়ি পোড়ালেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন দেওয়ান পনেরো বছরে আমরা অবহেলিত এখন দল ক্ষমতা আমাদের এখনই যদি আমাদের এই অবস্থা থাকে তাহলে যদি কখনো এর পতন ঘটে তাহলে তখন আমাদের কি করতে হবে বলেন তেসরা নভেম্বর সকাল ১১টায় জেলার কালিয়াকৈর উপজেলার বোটঘর এলাকায় নিজের গাড়ি পুড়িয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মঈন দেওয়ান 90 Hz refresh rate, 8 GB rapid memory, performance is shared out style ekora, next G N70. জানা যায় বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন সন্ধ্যায় চন্দ্রপল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধকারীরা ভাঙচুর করে মঈনের গাড়ি এতে আহত হন তিনি ঘটনায় দলের সিনিয়র নেতাদের সাথে বারবার যোগাযোগ করে সান্ত্বনা তো দূরের কথা এমনকি থানায় অভিযোগ করেও মেলেনি কোনো সহযোগিতা এতে ক্ষোভে নিজের গাড়ি পুড়িয়ে দেন তিনি বড় নেতারা তো থাকবে দেশে বাইরে থাকবে তাদের সন্তানেরও দেশে বাইরে থাকবে রাজপথে তো আমরাই আছি এই যে আমি আর জানি না গাড়ি কেনা হবে কিনা বাসা দিয়ে কিনে দিবে কিনা তো সেই ক্ষেত্রে আমার মতো হাজারো মহিন তো এইভাবেই থাকবে দল ক্ষমতায় থাকার পরেও বিরোধী পক্ষের এমন হামলার ঘটনায় দলের সিনিয়র নেতাকর্মী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকায় খুব তৃণমূল নেতাকর্মীদের তার কোনো নেতা তার কোনো অভিভাবক হিসাবে যে তার রাজনীতিবিদ যায় কেই তার কোনো একটা ই করে নাই সুরাহা করে নাই যোগাযোগ করে নাই যদি এর আগে জানতে পারতাম তাহলে হয়তো এটার ব্যাপারে পদক্ষেপ নিতাম দল ক্ষমতা থাকার পরও আমাদের বিএনপির লোকজন আমাদের সুপ্রিয় একজন থানার সম্পাদক তার গাড়ি ভাঙচুর করছে এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখের তো দর্শক ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন তো দর্শক পরবর্তী ভিডিওটি দেখে আসেন গাড়ি ভাঙচুর ও হামলায় জড়িতদের আইনের আওতায় আনা ও রাজনৈতিক হামলার শিকার হওয়া তৃণমূল নেতাকর্মীদের সহযোগিতায় যেন সিনিয়র নেতারা এগিয়ে আসে এমনটাই দাবি মঈন দেওয়ানের মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর
বাংলাদেশে বিরোধী দলের উপর দমনপীড়ন বাড়িয়েছে সরকার। আইসিজির প্রতিবেদন। বাংলাদেশে গত অক্টোবর মাসে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে। গত মাসে দেশটির বিরোধী দলের উপর দমনপীড়ন বাড়িয়েছে সরকার। এছাড়াও অর্থনৈতিক টানাপোড়নও অব্যাহত ছিল। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে সংঘাত চলেছে। বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। অক্টোবরের পরিস্থিতি নিয়ে আইসিজির ওয়েবসাইটে সম্প্রতি ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংস্থাটির প্রতি মাসেই এমন প্রতিবেদন প্রকাশ করে। গত জানুয়ারি থেকে বাংলাদেশের পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও অক্টোবরে অবনতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এবারের প্রতিবেদনে অবনতিশীল পরিস্থিতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে গুয়াতেমালা, মিয়ানমার, তুরস্ক, মোজাম্বিক, কঙ্গো প্রজাতন্ত্র, সুদান, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইয়েমেন। অপরদিকে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে কলম্বিয়া ও ভেনেজুয়েলায়। আইসিজি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত প্রতিরোধ এবং সমাধান দিতে বিশ্লেষণ এবং পরামর্শ দিয়ে থাকে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে গবেষণা, বিশ্লেষণ এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করে থাকে সংস্থাটি। আইসিজি বলে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের উপর দমনপীড়ন বাড়িয়েছে সরকার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত 28 অক্টোবর রাজধানীর ঢাকায় সমাবেশের আয়োজন করে বিএনপি। ওই সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে মূলত পুলিশের সংঘর্ষ হয়। এদিন দেশের অন্যান্য বড় শহরেও সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে এক পুলিশ সদস্য সহ বেশ দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।